বিজেপি কাজ করে ফাটিয়ে দিয়েছে পুরো বিজেপি লোকেদের মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপি ছেলে বিজেপি ছেলে বিজেপি ছেলে আরুণ অরুণ পাপাই অরুণ অরুণ সন্টু বিজেপি লোক ওরা শুভ না গন্ডগোল কি হলো গন্ডগোল কি নিয়ে হলো আমার দোকানটা আছে অন্নপূর্ণা হোটেল, ঠিক আছে। 10:30টার সময় এই দোকান ছেড়ে বেরিয়ে গেছিলাম, আমার স্টাফকে ধরে খাবারের অর্ডার দিয়েছিল অরুণ অরুণ শর্মা বলে একটা ছেলে, অরুণ শর্মা বলে একটা ছেলে পাড়াচ্ছে বাজি করছে, বিজেপি করুক কেএমসি করুক আমি সেটা জানি না। যেইটা হয়েছে এ গাছে অর্ডার দেয়, এ বলে মালিক নেই, আমি তুমি 200 টাকা খাবারের অর্ডার দিচ্ছ 50 টাকা দিচ্ছ, এই কথা বলেছে। আমাকে ফোন করলো, দাদা কী করবো, অর্ডারটা মারবো? আমি অরুণকে ফোন করলাম যে তুই 200 টাকা অর্ডারে খাবার দিয়েছিস 50 টাকা দিয়েছিস, ও তোমার স্টাফ তোমাকে ফোন করে জানিয়েছে আমি তোমার বড় নামার আছে মেডিসিন সব আছে, ওটা ক্লোজ করতে গেছি। তারপরে তার মধ্যে দেখেন একে উড়ি গাড়ি দিয়েছে, ব্লিডিং ব্লিডিং শুরু হয়ে গেছে, এ কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছে দাদা আমাকে বাঁচো আমাকে মানে ফেলছে। আমি দৌড়ে দৌড়ে ওই দোকান বন্ধ করে এখানে চলে আসি, এসে আমি বললাম কী হয়েছে ভাই, বলছে আমার মেয়ে যায়, সঙ্গে সঙ্গে অরুণকে ফোন করলাম, উনি মধ্য এটা ভোটের সাবজেক্ট না, এটা ভোটের মধ্যে হয় বলতে পারছি না, এটা ঘটনা আমার যা যা হয়েছে নিয়ে এসে আমি বললাম ওর সঙ্গে তর্কত কী হচ্ছে, ও আমার নাম স্বদেশ ঘোষ। কালকে একে মারছিল, জোর জুলুম করছিল, সেই জোর জুলুম আমি রুখতে গিয়ে আমার অরুণ শর্মা, হ্যাঁ তারা বিজেপি পার্টি করে সমাজ বিরোধী, হ্যাঁ সারা নিত্য দিন মদ খায় হোটেলের সামনে, মদ খেয়ে জোর জুলুম করে, বলে আমাকে টাকা খাবার দে মাংস দে এ দে, হ্যাঁ ওই রুখতে গিয়ে আমাকে বালা দিয়ে মেরেছে, হ্যাঁ অরুণ শর্মা, হ্যাঁ বিজেপি করে সমাজ বিরোধী, সেটাও বলতে পারেন সেটাও বলতে পারেন। একটা রূপ ছিল সকালে ওরা পক্সি মারতে গেছিল, যেহেতু মারতে দিইনি তার ফলে যেহেতু আমি তৃণমূল করি, হ্যাঁ তাদেরকে আটকেছি, সেই তাই তার রাগ। হ্যাঁ অরুণ শর্মা স্বরূপ মণ্ডল, শুভ পাল আর বিশ্ব, এদের মদত দিচ্ছে বাপি ঘোষ পুরো তৃণমূল, আমার তৃণমূলের করেছি, তৃণমূলের হয়ে কাজ করেছি, এটাই তাদের ক্ষোভ। এই তৃণমূল হয়ে আমরা রুখেছি বিজেপি ছেলেদের, এটাই ক্ষোভ, এই ক্ষোভেতে আমাকে এই করেছে। পুলিশকে গেছি, এমসি করেছি, এমসি নেয়নি শ্যামপুকুর থানা। থানায় আমাকে জোর জবরদস্তি করে বলছে মিউচুয়াল করাতে, ওদের মা বোনরা
থানায় রাত্রিবেলা অফিসার আমাদের গালালি দিচ্ছে।